স্কেচআপের দ্বিতীয় পর্বে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্কেচআপের বেসিক টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো ওপেন করতেছি স্কেচআপ। এখানে আগেরবারের মতোই টেমপ্লেটে গিয়ে ফিট অ্যান্ড ইঞ্চি এটা সিলেক্ট করলাম, স্টার্ট ইউজিং স্কেচআপ দিলাম, ওপেন হচ্ছে, এই ইন্টারফেসটা ওপেন হইল। এখন আগের বারের মতো এইবারও আমরা এটাকে ডিলিট করে নিচ্ছি। তো আজকের ভিডিওতে যেহেতু বেসিক টুলসগুলো নিয়ে আলোচনা করব, তো সবগুলো টুলসই আজকে দেখানো হবে। প্রথমে যে টুলটা সিলেক্ট টুল, এটা সিলেক্ট টুল, এটাতে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য ইউজ করা হবে। সিলেক্ট টুল সিলেক্ট করার জন্যে স্পেস চাপলে সিলেক্ট হয়ে যাবে শর্টকাট। এটা এখানে টুলস থেকে আপনারা শিখে নিতে পারবেন যে শর্টকাটগুলো আছে। সিলেক্টের জন্য স্পেস, ইরেজারের জন্য ই, পেইন বাকেটের জন্য বি, মুভের জন্য এম, রোটেটের জন্য কিউ, স্কেলের জন্য এস, প্রেস পুলের জন্য পি, অফসেটের জন্য এফ এবং টেপ মেজারের জন্য টি। এই কয়টা টুল আপনারা মুখস্থ রাখবেন। এরপরে আছে পেইন্ট বাকেট টুল। এখানে ক্লিক করে কোনো অবজেক্টে কালার বা টেক্সচার চেঞ্জ করা হয়। এরপরটা হচ্ছে ইরেজার টুল, এটার দ্বারা ইরেজ করা হয়। এরপরে হচ্ছে পেন্সিল বা লাইন টুল, এখানে ক্লিক করে আমরা লাইন দেখাতে পারি। এভাবে ক্লিক করলাম কোনো একটা দূরত্ব পর্যন্ত গিয়ে, যদি আমরা এটার ডাইমেনশন দিতে চাই, এই ডান পাশে নিচে খেয়াল করেন লেন্থ, এখানে ডাইমেনশন এটা দেওয়া আছে, চেঞ্জ হচ্ছে। তো আপনারা ডাইমেনশন দিবেন নিজের ইচ্ছা মতো। আমি লিখলাম 10 ফিট, 10 ফিট লিখে এন্টার করলে 10 ফিট লেন্থের একটা লাইন হয়ে গেল। তো বলে রাখা ভালো যে আপনারা তিনটা এক্সিস দেখতে পাচ্ছেন এখানে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস। এখানে এক্স ওয়াই জেড ডিফাইন করা নাই, আমি ডিফাইন করে দিলাম যে এটা হরিজন্টাল বরাবর, এটাও হরিজন্টাল বরাবর, ধরলাম এটা এক্স, এটা জেড, এবং উপরের দিকে যেটা আছে হাইট নির্দেশ করে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই তিনটা অ্যাক্সিস তিনটার জন্য তিন কালার দেওয়া আছে। ধরলাম জেড অ্যাক্সিস এটা, এটার জন্য কালারটা গ্রিন কালার, এটা রেড এবং এটা ব্লু কালার। তো যাই হোক, আমি গ্রিন অ্যাক্সিস বরাবর 10 ফিট দৈর্ঘ্যের একটা লাইন দেখালাম। এরপরে আবার এই পয়েন্টে ক্লিক করে আবার যদি আমি এদিকে আসি, দেখতে পাচ্ছি অন রেড অ্যাক্সিস লিখা, অর্থাৎ রেড অ্যাক্সিস বরাবর হচ্ছে। আমি যদি এদিকে সরিয়ে নিই তাহলে রেড অ্যাক্সিসটা চলে যাচ্ছে। এই পয়েন্টটা থেকে এই দিকে রেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এই লাইনের সমান্তরাল, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এই দিকে আমি আবার 10 ফিট লেন্থ নিচ্ছি, এই দিকে আসলো। এরপর আবার এই দিকে আমি আসব, এটা অবশ্যই এই অ্যাক্সিস অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর, গ্রিন অ্যাক্সিস বরাবর। তো আমি আসতেছি, দেখি গ্রিন অ্যাক্সিস কখন আসে। এদিকে কার্সার সরাইলে এদিকে গ্রিন অ্যাক্সিসটা চলে আসছে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটাও আলটিমেটলি 10 ফিট লেন্থ হয়ে যাবে। ডান পাশে খেয়াল করবেন 10 ফিট লেন্থ চলে আসছে। তো এখন ক্লিক করলাম, রেড অ্যাক্সিসে চলে আসলো। এবং ফাইনালি যদি আমি এইখানে শেষ করি তাহলে টোটাল 10 ফিট বাই 10 ফিটের একটা স্কোয়ার শেপের একটা বাউন্ডারি তৈরি হয়ে গেল। তো এটাও আমি লাইন টুলের মাধ্যমে করলাম। তো আপনি একইভাবে এটা রেক্টেঙ্গেল টুল দিয়েও করতে পারবেন। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি যদি এই পাশে চলে আসি এবং ডান পাশে এখানে ডাইমেনশন যেটা আছে এইখানে ডাইমেনশনটা লিখতে হবে কিবোর্ড থেকে, 10 ফিট, 10 ফিট লিখে যদি ইন্টার চাপি দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে। তো এই রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমরা সহজেই এটা দেখাতে পারবো। এরপরে আছে এপাশে ফ্রি হ্যান্ড টুল, রেক্টেঙ্গেল, পলিগন, আর্ক, টু পয়েন্ট আর্ক, আমরা এগুলো নিয়ে কাজ করব পরে। সাধারণ বেসিক টুলগুলো আমি আজকে দেখাচ্ছি। এরপরে আছে মুভ টুল, আপনারা চাইলে এম এ ক্লিক করে মুভ টুল নিয়ে আসতে পারবেন। আমি এম এ ক্লিক করে দেখাচ্ছি, এম এ ক্লিক করলাম মুভ টুল চলে আসলো। এখন যদি আমি এটাকে মুভ করতে চাই, ক্লিক করব জাস্ট, এদিকে এদিকে সরাতে পারব। আপনি যদি চান এই সারফেসটা সিলেক্ট না করে একটা লাইনকে সরাবেন, দেন লাইনকে ক্লিক করবেন এবং এভাবে সরাবেন। ওকে, স্কেপ চাপতেছি। আচ্ছা, এরপরে টুলটা দেখাবো যেটা হচ্ছে প্রেস পুল টুল, খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, এটার কাজ দেখব। তার আগে যেহেতু আমরা আলাদা আলাদাভাবে দুইটা রেক্টেঙ্গেল লাগিয়েছি, তো দুইটা রেক্টেঙ্গেলকে একটা করে দেওয়ার জন্য এই মাঝখানে যে লাইনটা আছে এটাকে ডিলিট করে দিতে হবে। ইরেজার টুল নিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। এখন আমি প্রেস পুল টুলটা ইউজ করব
স্পেসফুলের জন্য আমরা দেখেছি এটা ডিনোট করা হয় পি দিয়ে, আমি পি সিলেক্ট করলাম, এর ফলে স্পেসফুল অ্যাক্টিভ হয়ে গেল। আমি এখন এই সারফেসে ক্লিক করলাম, উপরে বা নিচে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি একটা বক্স বা একটা শেপ তৈরি হচ্ছে। তো আমি এটাকে একটা বিল্ডিংয়ের হাইট যেহেতু 10 ফিট হয়, আমাদের কাজ যেহেতু বিল্ডিং নিয়েই হবে, তো আমি এটাকে 10 ফিট হাইট করে নিচ্ছি, 10 ফিট লিখে ইন্টার দেব। দেখতে পাচ্ছি একটা 10 ফিটের একটা বক্স হয়ে গেছে। তো স্পেসফুল টুলের মাধ্যমে আমরা এইভাবে খুব সহজেই কাজ করতে পারি। এরপরে আপনারা চাইলে যে কোনো একটা সারফেসকে যদি সরাবেন, সারফেসকে ক্লিক করব এবং ডানে বামে টানব, ডানে বামে টেনে এটাকে বড় ছোটো করতে পারব, স্কেপ চাপতেছি। এরপরে টুল আমি দেখাবো, রোটেট টুল। রোটেট এই টুলের মাধ্যমে যে কোনো একটা সারফেস বা যে কোনো একটা লাইনকে আমরা রোটেট করতে পারবো, 3 অ্যাক্সিস বরাবরই রোটেট করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখন গ্রিন অ্যাক্সিস আছে, আমরা নিচের দিকে নিয়ে আসলাম, দেখলাম এখানে ব্লু অ্যাক্সিস, অর্থাৎ ব্লু অ্যাক্সিস বরাবর রোটেট হবে। আমি যদি এই পাশে নিয়ে আসি, রেড অ্যাক্সিস বরাবর রোটেট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্কেল টুলটা দেখাবো। এটা স্কেল টুল, আমি একটা অবজেক্টকে ছোটো বড় করার জন্য স্কেল টুল ইউজ করি। স্কেল টুল ইউজ করার জন্য প্রথমে আগে একটা কর্নার সিলেক্ট করতে হবে বা একটা পয়েন্ট, যে পয়েন্টের সাপেক্ষে এটা স্কেল কমানো বা বাড়ানো যাবে। তো আমি এই কর্নারটা সিলেক্ট করতেছি, এখন আমি মান লিখতেছি 0.5, অর্থাৎ অর্ধেক করব। তো এটা অর্ধেক হয়ে গেল। এখন আবার যদি আমি স্কেলটা সিলেক্ট করি এবং মান লিখি 2, তাহলে আবার আগের অবস্থায় চলে আসবে। দেখেন এরকম একটা শেপ হয়ে গেছে। তো আমরা স্কেল টুলের মাধ্যমে এভাবে কাজ করব। আগের অবস্থায় ফিরে আসলাম, কন্ট্রোল জেড চেপে। আচ্ছা, এরপরে আমরা যে টুলটা আছে টেপ মিটার টুল, এর জন্য আমাদের সিম্বল ছিল টি, আমি টি সিলেক্ট করলাম, টেপ মিটার টুলটাই সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে যে কোনো একটা ফেস আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি একটা যদি দরজা বা জানালা বানানোর জন্য যদি কোনো একটা লাইন টানতে চাই, তাহলে আমরা টেপ মিটার টুল ইউজ করতে পারি। প্রথমে ক্লিক করলাম, এরপর ডানে বা বামে আমি একটা ডাইমেনশন নিচ্ছি, আমি নিলাম 5 ইঞ্চি, একটা লাইন অসীম দূরত্ব পর্যন্ত চলে যাচ্ছে। আবার এই পাশ থেকে আমি একটা লাইন নিলাম 5 ইঞ্চি এরকম। আবার যদি আমি এখান থেকে আবার 5 ইঞ্চি নেই, এরকম হইলো। এখন আমি যদি এটাকে একটা রেক্ট্যাঙ্গেল দাগিয়ে নিই, এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে দেখতে পাচ্ছি এখানে আরেকটা সারফেস তৈরি হয়ে গেছে। আমি স্পেস চাপলাম সিলেক্ট টুল নেওয়ার জন্য, এটা একটা সারফেস তৈরি হয়ে গেছে এবং এটা আলাদা একটা সারফেস হয়ে গেছে। তো টেপ টুলটা এভাবেই রেফারেন্স একটা লাইন টানানোর জন্য ইউজ করা হয়। আমি দেখাই এখন এরকম একটা শেপ তৈরি হলো। আমি যদি এটাকে একটা ওয়াল মনে করি, তাহলে এটাকে যদি এক্সট্রুড করা হয়, অর্থাৎ স্পেসফুল টুল ইউজ করা হয়, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এই পাশে নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছি এরকম একটা শেপ তৈরি হলো। তো এইরকম একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এরপরে আমরা ডাইমেনশন টুলটা দেখব। ডাইমেনশন টুলে ক্লিক করলে আমরা কোনো একটা জায়গার যদি ডাইমেনশন নিতে চাই, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি 9.7 ইঞ্চি, এবং টোটালটা যদি নিয়ে দেখি, এই পয়েন্ট থেকে নিচ পর্যন্ত 10 ফিট, যেটা আমরা আগেই নিয়ে নিয়েছিলাম। ডাইমেনশন টুলের মাধ্যমে আমরা খুব সহজে এভাবে ডাইমেনশন নিতে পারি। আমরা যদি চাই একটা লাইনকে ডাইরেক্ট দেখব, তখন লাইনে ক্লিক করলাম এবং কোনো একদিকে নিয়ে আসলে এটা ডাইমেনশন দেখা যাবে। তো ডাইমেনশন টুলের মাধ্যমে এভাবে কাজ করব। এরপরে যে টুলটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট টুল। এটা টেক্সট টুলে ক্লিক করলাম, কোনো একটা জিনিস লিখি, স্কেচ আপ লিখলাম, স্কেচ আপ লিখা হয়ে গেল। এরপরে যেটা আছে এক্সিস টুল, আমাদের যদি এক্সিসটা মুভ করতে হয় বা চেঞ্জ করতে হয় কোনো দিকে, তখন এটা ইউজ করা হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 3D টেক্সট। আমি এখানে 2D একটা টেক্সট লিখলাম, এই টুলটা দিয়ে আমরা 3D টেক্সট লিখতে পারবো। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অরবিট টুল। অরবিট টুলে ক্লিক করে আপনারা ইন্টারফেসকে যে কোনো দিকে ঘোরাতে পারবেন, এরকমভাবে যে কোনো দিক থেকে দেখতে পারবেন। এরপরে যেটা দেখাবো প্যান টুল। প্যান টুলে ক্লিক করে আপনি এদিকে ওদিকে ওপরে বা নিচে নিয়ে আসতে পারবেন। আপাতত এই কয়টা টুল নিয়ে আমরা কাজ করব, আর কিছু ভিউ টুল দেখব। সেগুলো হচ্ছে, এটা প্রথমে দেখব আইসোমেট্রিক ভিউ। এখন আমরা আইসোমেট্রিক ভিউই কাজ করতেছি,
তো এটা আইসো টুল, এরপরটা হচ্ছে টপ টুল, এখান থেকে টপ সারফেসটা দেখার জন্য ইউজ করা হবে। এরপরে আছে ফ্রন্ট টুল, ফ্রন্ট সারফেসটা দেখার জন্য, তারপরে রাইট, ব্যাক এবং লেফট, আমাদের যখন যেদিকে যাওয়া দরকার সেটা দেখার জন্য আমরা এই টুলগুলো ইউজ করব। আর একটা টুলের কাজ আমরা দেখাবো আজকে, সেটা হচ্ছে সেকশন টুল। আমরা সেকশন প্লেন নেওয়ার জন্য প্রথমে সেকশনে ক্লিক করব, যেমন একটা সেকশনের নাম দিতে পারি, আমি সেকশন ওয়ান এটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে, আমি প্লেস করতেছি। কোথায় প্লেস করব, এই পয়েন্টে কিংবা এই বরাবর কিংবা এই বরাবর? আমি একটা পয়েন্টে সিলেক্ট করে দেখাচ্ছি, এইখানে আমি সিলেক্ট করলাম, উপরে সারফেসটা চলে গেল। এটা সেকশন কাট অন আছে, এই কারণে আমি যদি এখানে ক্লিক করি সেকশন কাট অফ হয়ে যাবে, তাহলে উপরে প্লেনটা দেখা যাবে। অর্থাৎ আমি এটা দ্বারা কোনো অংশ কোনোবা কোনো সেকশন কেটে নেওয়ার জন্য এটা ইউজ করতে হবে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তার আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের সঙ্গে থাকবেন।